যাচ্ছি হস্তিনাপুরে। হস্তিনাপুরের ঠাকুর আজকে নিরঞ্জন হবে, বেশি দূরে যেতে হবে না। যেই পুকুরের ওপরে ঠাকুরের প্যান্ডেল হয়েছে সেই পুকুরেই ঠাকুরকে ভাসিয়ে দেওয়া হবে। মনটা একটুখানি খারাপ লাগছে, গত তিন চার দিন যাবত এই পুজোকে ঘিরে, এই প্যান্ডেলকে ঘিরে যে আনন্দ উৎসবে মেতেছিলাম তার আজকে শেষ রজনী। ওইখানকার বাচ্চারা যবে থেকে প্যান্ডেল শুরু হয়েছে, প্রতিমা গড়া শুরু হয়েছে, তবে থেকে ওনার পড়াশোনা থেকে নিজেদের সরিয়ে রেখেছে। কাল থেকে আবার যার যার কাজে শেষে লেগে পড়বে বাচ্চা কেন, বাচ্চার মায়েরাও চটপট করে কাজকর্ম সেরে নিয়ে পুজো মণ্ডপে বসে থেকেছে। কাল থেকে পুরোপুরি ফাঁকা, আর আমাদের বাড়ির লাইট এখনো পর্যন্ত খোলেনি। হস্তিনাপুরের প্যান্ডেলে যে লাইটিং করেছে সেই আমাদের বাড়িতে লাইটিং করেছে। কালকে প্যান্ডেলের লাইট খোলা হবে, আমাদের বাড়িরও লাইট খুলে নিয়ে যাবে, তখন আরও বেশি ফাঁকা ফাঁকা লাগবে। পুপুর আজ থেকে পড়া শুরু হয়ে গেছে, পুপু পড়ে একটু আগেই বাড়িতে ফিরলো, ও আসলো, তারপরে আমরা বেরোচ্ছি। আর ফরিনকেও খেতে দেওয়ার ব্যাপার ছিল, আটটা না বাজলে তো ওকে রাতের খাবারটা দিতে পারছি না। আজকে যেহেতু বিসর্জনের ব্যাপার রয়েছে, অনেক রাত পর্যন্ত ওখানে থাকা হবে, তাই ওকে খাওয়ার দাওয়ার দিয়ে একদম রেডি করে রেখে গেলাম। যখন আসবো তখন দুধ থেকে তিনখানা বিস্কুট দিয়ে দিলেই ব্যাস, ফরিনের পেট শান্তি। সো চলুন, অনেক দিন বাদে এই কুর্তিটা আমি পরলাম, ভাবলাম এখন যদি না পরি কিছুদিন পরে এই সব ডিজাইনের চল যখন উঠে যাবে তখন ভাববে এই রে কোথাকার পুরনো জিনিস, মামন আবার গায়ে গলিয়ে রাস্তায় হাঁটা চলা করছে, সেই জন্য পরলাম, ভালো লাগছে। আর এই কুর্তিটা যেহেতু কালো রঙের, পরলে একটুখানি রোগা রোগা লাগে বলে আমার বেশি ভালো লাগে। পুপু আজকে খুব একটা সাজুগুজু করতে পারেনি, কারণ পড়তে গেছিলো তো, পড়াশোনা করে মেয়েটা আমার বড্ড ক্লান্ত হয়ে গেছে, আর সেজেগুজেও পড়তে যেতে পারে না, তাহলে তো আন্টি না পড়িয়ে ওর দিকে তাকিয়ে থাকে। দেখুন আপনাদের আমি দেখাই, আজকেই মনে হয় লাস্ট, কালকে সকালবেলায় খুলতে আসবে, কালকে না খুলতে আসলেও পরের দিন তো অবশ্যই সব খুলে নিয়ে চলে যাবে, বাড়িঘর হয়ে যাবে আগের মতন অন্ধকার আচ্ছন্ন। যেটুকু আমাদের সেটুকুই আমরা জ্বালাবো, আর যেটুকু ভাড়া করে নিয়ে এসছি সব খুলে নিয়ে চলে যাবে, পুরো বাড়িটা আপনাদের এবছর আর দেখাতেই পারলাম। যাইবে যাইবে, বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছি, এটাই সবচেয়ে বড় কথা। এই ঠাকুরের সঙ্গে যে কত লোক বেরিয়েছে তাতে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়, টোটোওয়ালা আমাদের 1 কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে, হাঁটতে হাঁটতে এতটা আসতে হলো। চলুন আমরা হাঁটতে হাঁটতে চলেও এসেছি, এবারে নেচে কোমর ভাঙতে হবে। কি গো চলো, এ মা পুরো মণ্ডপ ফাঁকা কেন? কালীর মাথায় দেওয়া সিঁদুর পরানো যাবে না, গালেও সিঁদুর দেওয়া যাবে না, এতটাই উঁচু হয়েছে। যেই ছোট ঠাকুরটাকে পুজো করা হয়েছে তাকেই বরণ করছে দেখে আসলাম, ততক্ষণে আমি হস্তিনাপুরে সবার সঙ্গে একটু মানে দেখা করে যাই। কি হয়েছে, কি বক্তৃতা, কি হয়েছে, যেই দেখো যেই যেই ওনার দিকে ঘোড়াই উনি আর বলে না, তার আগে কিন্তু বকর 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 করতে থাকে, আমাকেই কথা বলতে দেবে না, ওই বলবে ওর দিকে ঘোড়ালে, যেই ঘুরিয়ে দিলাম আর নেই কথা। বরণ কে করছে, বরণ কে আমি চিনি না, অচেনা মানুষ। হ্যাঁ হ্যাঁ, পম্পা পড়বে, এই পম্পা পরে কোথায় নাচতে যাবে, দাঁড়া সরে যা, এই তুমি নাকি ওই শাড়িটা পরে নাচতে যাবে বলে দিদি সেলাই করে দিয়েছে, কোথায় নাচতে যাবে, গান চললে দেখবে আর স্থির থাকতে পারছি না, নেচে দিয়ে চলে এসেছি। কি খুশি, আমরা তো এরকমই, আমরা গান শুনলে পাগলা হয়ে যাই, আমাদের তুলতেও হবে না বলতেও হবে না। কালকে কি মেনু হচ্ছে দি? মেনু হচ্ছে ডাল, বেগুন ভাজা, হ্যাঁ, আলু পটলের তরকারি, চিংড়ি মাছ দিয়ে, আর রুটি মাছ। ওই তো মায়ের কাছে অনেক পয়সা, আমার শাশুড়ি মাকে ভাববেন না, গরিব, প্রচুর পয়সার মালিক আমার মা,
যখন যেখানে যতটুকু কম পড়বে সেটাকে ম্যানেজ করার জন্য আমার মা রয়েছে। আমাদের বাড়ি ফিক্সড থেকে আরম্ভ করে সবাই মিলে একসঙ্গে কিছু খাবো, সেই থেকে যেখানে যেটুকু কম পড়বে উনি দিয়ে দেবে। তাই তো, তুমি দাও তো, সেটাই তো বলছি। তাহলে লোকে জানবে কি করে? নাহলে ভাবে বৃদ্ধ শাশুড়িকে একদম ইয়ে পড়ে নিচ্ছে, তাই না বল? কি খুশি কথাটা যুক্তি আছে তো, যে বয়স্ক শাশুড়ি পেয়ে জোর জুলুম করে টাকা বাগিয়ে নিচ্ছে। আমার দর্শক তো জানবে না যে মায়ের অনেক পয়সা আছে। সত্যি কথা, আমার মা এখনো পর্যন্ত পেনশন পায়। মা কত পাও? মা 1000 টাকা? ওরে বাবারে, মা প্রচুর টাকা পায় এদিক ওদিক থেকে। 24,000? 24,000 টাকা পায়? তাহলে ভাবতে পারছেন? পুজোর সময় যখন তোমার থেকে মা টাকা নিয়েছি, অনেক দর্শক আমাকে বলেছে যে বয়স্ক মানুষের থেকে টাকা নেন লজ্জা লাগে না। আমার মা যত দিন থাকবে আমরা ততদিন মায়ের থেকে হাত পেতে টাকা নেবো। যতই আমাদের হাজবেন্ডরা আমাদের টাকার গদিতে শুয়ে রাখুক না কেন, মায়ের থেকে এটা আমাদের আবদার। হস্তিনাপুরে সবার সঙ্গে দেখা করা হয়ে গেছে, এইবারে যে পুজো মণ্ডপে বসবো ব্যাস, আর এখান থেকে কেউ আমাকে নড়াতে পারবে না। অলরেডি গান চালিয়ে দিয়েছে, ডিজে এনেছে, একদম কোমর ভাঙা নাচ করতে হবে আজকে। কালকে যেন গা হাত পা এমন ব্যথা হয় উঠতে না পারি, তাহলে না আনতে গেছিল বিকেলের দিকে, আর কালকের ফুলও নিয়ে চলে এসছে। তো চলুন দেখিয়ে দিই ভাইফোঁটাতে আমি কিংবা ইন্দ্র কি কি গিফট পেয়েছি না পেয়েছি। এটা না দেখালে এই ভিডিওটা পুরো ইনকমপ্লিট থেকে যাওয়া হয়ে যাবে। আর পুপু পড়তে বসে গেছে, পুপুর পড়াশোনা চালু হয়ে গেছে, আর আশেপাশে যে বোম পটাকা ফাটছে, ছট পুজোর আয়োজন। আজকে ভেবেছিলাম গঙ্গার পাড়ে একটুখানি যাবো পুজো দেখতে, কিন্তু কোথায় কি, ইন্দ্রর জন্য আমি ঘরে বসে থাকলাম। ও বাবা, 7:30 বাজতে না বাজতে বলে আমি আলু আনতে যাচ্ছি, যাও। ইন্দ্রর এক দিদি এই চাদরটা দিয়েছে, সর্দি দিয়েছে মনে হয়, জানি না, ভিডিও দেখলে আবার বুঝতে পারবো কে কোন চাদর দিয়েছে। আর
খুড়তো তো ননদ মানে ইন্দ্রর খুড়তো তো বোন এই বিছানার চাদরটা দিয়েছে। বিছানার চাদর হচ্ছে এমন একটা জিনিস যাকে দেবেন সেই খুশি হয়ে যাবে। আর আমার বড় ননদ এইরকম একটা ভাণ্ড দিয়েছে, দুধ ঠুধ জাল দেওয়া যাবে কিংবা চা ঠা করা যাবে, এটাও আমার খুব পছন্দ হয়েছে। আর আমার দেওর আমার দেওর এই ইয়েটা দিয়েছে, কলাটা দিয়েছে সিটি গোল্ডের। যদিও আমাদের বাড়ির সব বৌদেরই এই রকম মুকালা একটা করে সিটি গোল্ডের বালা দিয়েছে। আমার ওই দেওরকে আপনারা হয়তো দেখেননি, পরে দেখাবো, রোগা পাতলা। আর আমার ভাই ভাইফোঁটা না নিলে কি হবে, আমার জন্য গিফট নিয়ে এসছে এরকম কাচের একখানা ফ্লাওয়ার ভাস, এটাকে ইউজ করব আমি শীতকালে। আমি ঘরে খুব ফুলদানিতে ফুল লাগাই, ভালো লাগে আমার, গরমকালে অতটা লাগে না, জানলা দরজা খোলা থাকে তো ঘরে গুমোট যে গন্ধটা সেটা হয় না, কিন্তু শীতকালে প্রচন্ড হয়, রান্নাঘরের গন্ধটা যেতে চায় না। তখন যদি একটু তাজা ফুল এনে ফুলদানিতে রাখা যায় একদম ফ্রেশ বলে মনে হয়। আর কি আছে, আর কিছু নেই। আর আমাদের হস্তিনাপুরের পুজোতে প্রত্যেক দিন ইন্দ্রকে যেতে দেখে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছেন যে ইন্দ্রর এতটা শরীর খারাপ, ও হস্তিনাপুরে না গেলেই পারতো। আপনারা খুব ভালোবাসেন আমাদের তাই জন্যই বলেছেন, কিন্তু একটা কথা বলি, হস্তিনাপুরে যে কালী পুজোটা হচ্ছে না সেটা পুরোটাই ইন্দ্রর হাতে করে তৈরি করা পুজো। ওখানে ইন্দ্র গেছিল ঠিকই, মাঝে মাঝে প্যান্ডেলে যাচ্ছে, যখনই ওর শরীরটা একটুখানি খারাপ লাগছে আমার শাশুড়ি মায়ের ঘরে গিয়ে ও কিন্তু অনেকক্ষণ ধরে রেস্ট নিয়েছে। ওকে বাড়িতে রেখে গেলে ওর মন টিকতো না, আরও বেশি টেনশন করতো যে ওখানকার ছেলেরা হয়তো বেশিক্ষণ যাবত গান বাজাচ্ছে, পাড়া প্রতিবেশীরা ছুটে আসছে, বুঝতে পারলেন তো? এইরকম টেনশন নিয়ে বাড়িতে থাকার থেকে ওইখানে গিয়ে বসলো, উঠলো, গেল, এইভাবে কাটিয়েছে, ও আনন্দ পেয়েছে, ওর সঙ্গে সঙ্গে আমরাও আনন্দ পেয়েছি। আমরাও যেতে পারতাম না ইন্দ্রকে বাড়িতে একা ফেলে, মনে হতো কি অসুস্থ রোগীকে বাড়িতে ফেলে এসেছি, এই বাবা কি থেকে কি হয়ে যাবে, বাপরে বাপ, পুজো দেখা মাথায় উঠে যাবে, বুঝতে পারলেন? এইরকম ব্যাপারটা হয়েছে। আর গতকাল মানে শনিবার দিন শরীরটা একটুখানি খারাপ হয়েছিল, যেহেতু খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না, প্রেশারটা অনেকটা লো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, জ্বরটা একদমই আসেনি। আর ডাক্তারখানায় কালকে গেছিল নাকি বাবাই না শুক্রবার কালকে গেছিল ইন্দ্র সকালবেলার দিকে, ডাক্তারবাবু বললেন যে তুমি এখন পুরোপুরি ঠিক আছো, এখন বাড়িতে বসে রেস্ট নিতে হবে, রেস্ট নিলেই এটা পুরো সেরে যাবে, ওই যে দুর্বলতাটা কেটে যাবে। তাহলে চলুন, আমার হাজবেন্ড কেন রোজ রোজ ডেঙ্গুর জ্বর নিয়েও হস্তিনাপুরে গেছে, আর ওর পিছন পিছন আমাদেরও হস্তিনাপুরে ছুটতে হয়েছে, সব কিছু ক্লিয়ার কাট করে দিলাম আর গিফটও দেখিয়ে দিলাম। তাহলে আমার বাবু আজকের মতন এইটুকুই, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। আজকে দুপুরবেলা চিকেন করেছিলাম, চিকেনের ঝোল ভাত এখন আর কেউ খাবে না, ইন্দ্রর জন্য কিন্তু আলাদা রকমভাবে রান্না করছি, ওই চিকেনই রান্না করেছি, অল্প একটুখানি তেল দিয়ে প্রেশার কুকারে 4-5 সিটি দিয়ে সবজিপাতি দিয়ে মাংসের ঝোল বানিয়ে রেখে দিয়েছি, ইন্দ্রকে খাইয়ে দিলে ইন্দ্র খেতে পাচ্ছে, নিজের হাতে এখনও ভাত মেখে খেতে চাইছে না, খালি বলতে মুখে অরুচি লাগছে আর খাবার দেখলেই বমি পাচ্ছে, বুঝতে পারলেন? এইরকম রুগীকে যদি দেখভাল করতে হয় সুস্থ মানুষটাও কিন্তু অর্ধেক রোগী হয়ে যায়। এই যে 10 ওপর নিচ করে ওর খোঁজ নিয়ে আসছে, ইন্দ্র তুমি কখন খাবে, ইন্দ্র তোমাকে এই মুহূর্তে কি খেতে দেবো না দেবো, ফল কাটতে কাটতে হাতের ডানা টোনা পুরো ব্যথা হয়ে গেলো, মানে বিভিন্ন রকম সমস্যা নিয়ে আছি। আজকে ইন্দ্র যে হেঁটে বাজার অব্দি যেতে পেরেছে, বাজারের ব্যাগ বয়ে নিয়ে আসতে পেরেছে, এটা দেখে আমার মনের দিক থেকে অনেকটা শান্তি পেলাম। আগামীকাল থেকে আমিও আমার কাজকর্ম শুরু করে দেবো, মানে আপনাদের সঙ্গে জোরদার আড্ডা দেওয়া শুরু করে দেবো। ইন্দ্র কিন্তু আমাকে বারবার জিজ্ঞাসা করছে, কি গো মামন তোমার হাতে আমি ক্যামেরা দেখতে পাচ্ছি না কেন, কি বলুন তো? ইন্দ্র মনে মনে ভাবছে যে ওর অসুস্থতার জন্য হয়তো আমি আমার এই কাজটা বন্ধ রেখেছি।